যেটাকে আমরা সত্য ভাবছি সেটা আসলে কি সত্য, নাকি সত্যের পিছনে আছে সত্য, তার পিছনে আরো বড় সত্য? সত্যের গভীরতাটা কোথায় গিয়ে ঠেকেছে কেউ কি আমরা জানি? আমরা চোখ দিয়ে সত্যকে যাচাই করি, মন দিয়ে করি না। চোখ যে অনেক সময় ধোকা দিয়ে থাকে সেটা আমরা অনেক সময় ভেবে দেখি না। গুণী লোকদের প্রায় বলতে শুনি, এখন তো সত্য নেই, মিথ্যার দাপটে সত্য খুব চাপে আছে, সত্যের নাকি নিঃশ্বাস বন্ধ হবার অবস্থা, কিংবা মিথ্যার ভয়ে সত্য এমনভাবে লুকিয়েছে যে সত্যকে আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। কি একটা অবস্থা! হয়তো সবসময় এমন ধারণা মানুষই করেছে, আগেও সত্যকে নিয়ে সন্দেহ অবিশ্বাস ছিল, এখনো আছে, বদলেছে শুধু সময় স্থান কাল পাত্র। ওয়েলস থেকে তোমাদের প্রশান্ত, তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা আর ভালোবাসা। যারা পাশে আছো তাদের কাছে কৃতজ্ঞতা, আর যারা নতুন অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে একদম তোমরা আমার পাশে থেকে যাবে। আজ মনের কথাগুলো শেয়ার করতে এসেছি, তাই অনুরোধ তোমরা সবাই আমার পুরো ব্লগটা দেখবে, ব্লগটা খুব ছোটই হবে। একটা বিখ্যাত চিত্রশিল্পীর আঁকা একটি ছবির কথা মনে পড়ল। ছবিটার মূল অর্থই ছিল যেটাকে আমরা সত্য বলে চোখে দেখেছি সেটা নাকি সত্য নয়, সত্যের মুখোশ পরা মিথ্যে। এখন একটা গল্প বলি ঠিক এই কথাটাকে তুলে ধরবার জন্য, সত্য মিথ্যার গল্প। একবার সত্য মিথ্যা দুটি বন্ধু একটি জরুরি বিষয় মীমাংসার তাগিদে দেখা করল। হাঁটতে হাঁটতে তারা চলে গেল এক কুয়োর পাশে। মিথ্যা বলল, দেখো কি পরিষ্কার পানি, চলো কৌশল করি। বুঝতেই পারো সত্য বিশ্বাস করেনি মিথ্যার কথা, নিজে পরখ করে দেখল। যখন দেখল কুয়োর জল সত্যি পরিষ্কার, তখন মিথ্যার প্রস্তাবে চট করে রাজি হয়ে গেল। দুজনে পোশাক ছেড়ে নেমে পড়ল কুয়োয়। গোসলের মাঝপথে মিথ্যে কুয়ো থেকে উঠে সত্যের পোশাক পরে পালিয়ে গেল। খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যেকে ফিরতে না দেখে সত্য উঠে এলো কুয়ো থেকে। না, মিথ্যে আসলে কোথাও নেই, তার পোশাকও নেই। রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যেকে খুঁজতে, কিন্তু নগ্ন সত্যকে দেখে সব কোলে ছিঁচে করল, সভ্য মানুষরা ছিঁচে করল, এমনকি রেগে মেগে তেরেও এলো অনেকে। সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের বোঝাতে না পেরে রাগে দুঃখে অপমানে ফের কুয়োয় নেমে গেল। তারপর থেকে সত্য আর কখনো কাউকে দেখা দেয়নি, কেউ আর তাকে দেখেনি। যাকে দেখেছে কিংবা দেখছে সে সত্যের পোশাক পরা মিথ্যে। সেই সত্য এখন খুব সস্তা দরে হাট বাজারে বিক্রি হয়। হয়তো তোমরা ভাবতেই পারো এটা কি সম্ভব, যেটাই মনে হবে অসম্ভব সেটাই এখন সম্ভব। ক্ষমতা দিয়ে সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বানানো এখন আর কল্পনা নয়, বরং এটাই বাস্তবতা। এখানে ক্ষমতার কাছে সত্য হারছে, প্রতিদিন হারছে, হার না মেনে উপায় নেই, কারণ মানুষই যে মিথ্যের কাছে আত্মসমর্পণ করছে। হাঁটতে হাঁটতে সত্য কি তবে নির্বাসিত হয়েছে কে জানে, সময় হয়তো এর উত্তরটা দেবে। মিথ্যার কাছে মানুষ বিক্রি হচ্ছে, প্রতিদিন এমন বিক্রি হওয়া ক্রীতদাসের সংখ্যা বেড়েই চলছে। বুকে হাত দিয়ে বলো তো, তুমি কি সত্যকে ধারণ করে আছো, নাকি সত্যের মুখোশ পরে মিথ্যের ক্রীতদাসে পরিণত হয়েছ? ভয় পাবে না, মানুষকে বলার দরকারই নেই, তোমার বিবেককে জিজ্ঞেস করো, উত্তরটা হয়তো পেয়েও যেতে পারো। মিথ্যের কদর যত বাড়ছে সত্যের মূল্য তত কমছে, ভাবা যায়? ভাবতেও বুক হিম হয়ে আসে, তবু সেটাই ভাবতে হচ্ছে। লাভ লাইফ, লিভ ওয়েল, ড্রিম বিগ, লাভ ইউ অল।